जो पूछा जाए उसका जवाब दो। कौन हो तुम? महेश मोती का होने वाला सम्राट। ভিডিওটি দেখলেন, অ্যাকচুয়ালি কাইন মাস্টার দিয়ে তৈরি করা হয়েছে। কাইন মাস্টার দিয়ে খুব একটি ভালো হয়নি, জাস্ট প্রথম ভিডিও। কাইন মাস্টার দিয়ে ভিএফএক্স করা প্রথম ভিডিও, যার ফলে কিন্তু একটু সমস্যা হয়েছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে চলে যাব, যার পর ধরুন আমাদের যে ইমেজটি রয়েছে, ইমেজটি আমরা এখান থেকে ওকে, আমাদের যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্ট থেকে আমরা ধরুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটি রয়েছে, আমরা এই ইমেজটি কিন্তু জাস্ট এখানে এডিট করা হয়েছে। আমরা কি করছি, ইমেজটাকে এখানে ক্রপ করে নিয়ে এসেছি, ক্রপ করে নিয়ে এসে কিন্তু আমরা এটা বানিয়েছি। তো এর জন্য আমাদের, আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আমাদের এখানে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব থেকে আমাদের এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, আমরা ইমেজটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখান থেকে দেখতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্ট সবগুলো সিস্টেম এখানে রয়েছে। ইউজ ইমেজ গ্যালারি, এখান থেকে আপনি চলে আসেন গ্যালারিতে। গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ রয়েছে, এখানে একটি ইমেজ রয়েছে। সো এই ইমেজগুলো আমরা কি করেছি, জাস্ট ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পরে আমরা এটাকে বসিয়ে দিয়েছি, সুন্দর করে ইরোজ করেছি। তো যেহেতু প্রথম ভিডিও, নতুন নতুন আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সো ভিডিওটি দেখার জন্য এবং আরও নতুন নতুন ইনফরমেশন পেতে হলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নেক্সট টাইমে আমরা আরও যে নতুন নতুন ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো। কাইন মাস্টারে কীভাবে ভিএফএক্স তৈরি করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। জাস্ট মোবাইল দিয়ে কিন্তু আপনারা এরকমভাবে দেখুন, আমি এখানে কিন্তু মোবাইলের সাহায্যে এখানে আমাদের যে স্ক্রিনটি রয়েছে, স্ক্রিনটির থেকে আমরা এখানে আমাদের যে বাহুবলীর স্কিন ছিল সেটি কিন্তু এখান থেকে রিপ্লেস হয়ে গিয়ে আমার যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে বসাতে সক্ষম হয়েছি। সো কাইন মাস্টার ইন্টারেস্টিং একটি সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এবং ইমেজ। অ্যাকচুয়ালি ভিডিও এবং ইমেজ দুটি কিন্তু গ্রাফিক্সের মধ্যে, গ্রাফিক্স করলে যে যত গ্রাফিক্স করতে পারবে তার তত ইনফরমেশন বেশি হবে। তো সো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।